লকডাউনের ফলে কাজ হারিয়ে পরিবারের টানে দিল্লি থেকে রিকশা চালিয়ে টানা 1500 পথ অতিক্রম করে 20 দিন পর শনিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সরুন 1 নম্বর অঞ্চলের গোড়াহার গ্রামে নিজের বাড়িতে ফিরলেন 58 বছর বয়সী মোহাম্মদ সুলতান। বাড়ির লোককে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের মানুষেরা। কিন্তু আবার গ্রামবাসীদের মনে সুলতানকে ঘিরে করোনা সংক্রমণের আতঙ্কও ছড়ায়। এরপর মোহাম্মদ সুলতান এলাকার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যান। খবর পেয়ে দলীয় কার্যালয়ে যান স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, আসলাম আলী, এলাকার জেলা পরিষদের সদস্য বিউটি বেগম। তাদের উদ্যোগে মোহাম্মদ সুলতানের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী, নতুন পোশাক ও মাস্ক তুলে দিয়ে চিকিৎসা ব্যবস্থার জন্য অ্যাম্বুলেন্সে করে ইটাহার গোটলু হোমগার্ড ট্রেনিং সেন্টারে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। করোনার কোনো উপসর্গ না থাকায় পরিযায়ী শ্রমিক সুলতানের লালারস সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন চিকিৎসকরা। এ বিষয়ে পরিযায়ী শ্রমিক মোহাম্মদ সুলতান জানান, কয়দিনে আসলেন? আজকে আমার হচ্ছে 17 দিন টোটাল। এ প্রসঙ্গে এলাকা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আসলাম আলী জানায়, ভারতবর্ষের লকডাউন পরিস্থিতি যা আমাদের দেশের অবস্থা, পরিযায়ী শ্রমিকের ব্যাপারে আমরা সবাই জানি। আমাদের রাজ্যের বিভিন্ন লোক বিদেশে যে আটকে পড়েছিল, তেমনি আমাদের ইটাহার ব্লকের সরুন্ত অঞ্চলের গড়াহারের এক বয়স্ক লোক মোটামুটি 20 দিন নিজের রিক্সা চালিয়ে আজকে আমাদের দলীয় কার্যালয় বোটবাড়ি মোড়ে উপস্থিত হয়েছিল। ওনাকে আমরা কিছু খাদ্য সামগ্রী, কাপড় এবং আর্থিকভাবে সহযোগিতা করে আজকে আমরা বসলো। আমাদের যে চেক আপ হচ্ছে সেখানে আমাদের ওনার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, আমার নিউজ। উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি দা স্মার্ট স্কুল, ওয়ার্ল্ড ফার্স্ট কম্বাইন্ড স্কুল, এখানে CBSE ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড দুটোই ফলো করা হয়। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের লাইভ প্রজেক্টের মাধ্যমে টেকনিক্যাল ক্লাস করানো হয়। এছাড়াও এখানে ক্যারাটে, যোগা, নাচ, গান, ড্রয়িং, খেলাধুলা, কম্পিউটার ইত্যাদি শেখানো হয়। এখানে প্লে গ্রুপ থেকে ক্লাস 10 পর্যন্ত ভর্তি শুরু হয়েছে। আমাদের গঙ্গারামপুর ক্যাম্পাসে বোর্ডিং ও ডে বোর্ডিংয়ের সুব্যবস্থা আছে। ভর্তির জন্য যোগাযোগ করুন উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি দা স্মার্ট স্কুল।